বাথরুমের মধ্যে ওযুর ব্যবস্থা আছে, এখন কি ওযুর দোয়া পড়া যাবে কিনা? জি, আসলে আমি যেটা বুঝি সেটা হলো টয়লেটে আল্লাহর জিকির করা যাবে না। টয়লেট মানে কি? মানে যেখানে আমরা কাপড় খুলি, যে অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক সময় মাঠে টয়লেট করতেন, ঘরই ছিল না, এমন জায়গায় নিচু গাছের মাঝখানে দেখা যায় না করেছে, সেখানে দোয়া কখন পড়তেন? দোয়া পড়ে অর্থাৎ কাপড় খোলা অবস্থা যেখানে সেখানে দোয়া পড়া যাবে না। যদি একই ঘরের ভিতরে পেশাব পায়খানা করার পরে সরে আসে পূর্ণ ঠিক হয়ে ওযুর ব্যবস্থা থাকে, একই ঘরে বাথরুমে হতে পারে, বাথরুমের এক কোনায় পেশাবখানা, আগের জামানায় আমরা দেখেছি, নিজেই দেখেছি, বড় বড় জমিদার বাড়িতে বাথরুমগুলো পায়খানাগুলো দূরে থাকতো, বেডরুমের সাইডে বেডরুমের ভিতরে পেশাবের জায়গা থাকতো। তা আপনি কি বলবেন এটা বাথরুম, যেহেতু পেশাবের জায়গা আছে এখানে আর নামাজও পড়া যাবে না, জিকির করা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার ঘরে রাত্রিতে পেশাবের জন্য পাত্র রেখে দিতেন, এটা হাদিস শরীফে আসছে। তো এই জন্য যে অবস্থায় আমরা হালাতে ইস্তিনজা, এই অবস্থায় আল্লাহ জিকির করা যাবে না, কিন্তু এরপরে ইস্তিনজার হালত শেষ করে সরে এসে অন্য জায়গায় আমরা স্বাভাবিক অবস্থায় ওযুর আগে বিসমিল্লাহ, ওযুর পরের দোয়া এগুলো পড়া যাবে, এটাই আমার যেটুকু বুদ্ধিতে কুলায়।